সম্রাটবাবু 37 বছর বয়সের একজন হাই স্কুল টিচার। চাকরি পাওয়ার পর থেকেই বিয়ের জন্য মেয়ে দেখছে, কিন্তু কাউকেই মনে ধরছে না। কেউ বা দেখতেও সুন্দর, কারোর বাবার আর্থিক অবস্থা ভালো নয়, আবার কারোর শিক্ষাগত যোগ্যতা কম। এই তো 5 মাস আগে সম্রাটবাবুর আত্মীয়দের মধ্যে সুন্দরী শিক্ষিতা ভদ্র অপর্ণা, বিয়ে প্রায় পাকাপাকি। অপর্ণার বাড়ি থেকে চাহিদা মতো যৌতুক দিতে পারবে না বলে সম্রাটবাবু নিজেই বিয়েটা কাটিয়ে দিলেন। একজন হাই স্কুল টিচার হয়ে বললেন, অনেক টাকা পয়সা খরচ করে পড়াশোনা করেছি, মেয়ের বাবার থেকে কিছু দাওসুল করবো না, তাছাড়া টাকাটা তো ওনার মেয়েরই থাকছে। যদিও বা পরবর্তীতে অপর্ণার বিয়ে বিনা যৌতুকে একজন হাই স্কুল টিচারের সাথেই হয়। আজকে সম্রাটবাবু মেয়ে দেখতে গেছিল, সুন্দরী শিক্ষিতা বড়লোক বাবার বড় মেয়ে। সম্রাটবাবুর দাবি 8 লক্ষ টাকা ক্যাশ এবং গয়নাগাটির সাথে আসবাব তো থাকবেই। মেয়ের বাবা তো এক কথায় রাজি। শহরের আদরে মেয়ে প্রিয়াঙ্কা গ্রামের সম্রাটবাবুকে বিয়ে করার 1 বছর পরই মেয়ের মা হয়। রান্নাবান্না, ঘর মোছা, ঘর ঝাড় দেওয়া সমস্তটাই কাজের মাস। প্রিয়াঙ্কা একটু বদ মেজাজি, সেজন্য সম্রাটবাবু প্রিয়াঙ্কাকে কিছু বলতেও পারত না, নিজের কাজ নিজেই করে নিত। কিছু বললেই চিৎকার চেঁচামেচি শুরু করে দিত। বলতো, আমি কি তোমার চাকর? আমার বাবা এত টাকা দিয়েছে কিসের জন্য? নিজের কাজ নিজে করে নাও। এখন সম্রাটবাবু নিজের সাম্রাজ্যেই একজন সাধারণ প্রজার মতো বাস করে। প্রচন্ড মিস করে অপর্ণা, ভাবে বিনা যৌতুকে যদি বিয়ে করতাম, নিজের সাম্রাজ্যে নিজেই সম্রাটের মতন বাস করতাম।